ঘোষণা করছে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি মানববন্ধনে। জালালাবাদ উমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের বাগবাজার নতুন ক্যাম্পাসে নির্মিত ভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্ত এবং শাস্তি দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমরা এখন কথা বলবো উত্তর কলেজের শিক্ষিকা ডাক্তার মালা রানী দিয়ে। আমাদের সাথে কথা বলবেন যে সন্ত্রাসীর বিরুদ্ধে সন্ত্রাসী যারা আমার তাদের দৃষ্টান্ত এবং শাস্তি দাবিতে উনি আমাদের সঙ্গে এখন কথা বলবেন। আজকে আমরা অতি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমরা চাই আমাদের শিক্ষাগণ যাতে শত্রুমুক্ত হয়। আমি আমাদের প্রধানমন্ত্রীর কাছে এবং প্রশাসনের কাছে এই আকুল আবেদন, যারা আমাদের এই শিক্ষাঙ্গনকে গুড়িয়ে দিয়েছে তারা যেন আমাদের শক্ত হাতে দমন করে আমাদেরকে এই শিক্ষাঙ্গনকে ফিরিয়ে দিতে দেয়, এই আকুল আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাকে আমরা এখন কলকাতা কলেজের ছাত্রী আপনারা অভিমত ব্যক্ত করার জন্য আপনাকে আমরা প্রধানমন্ত্রীর কাছে ওইটাই আবেদন যে আমাদের শিক্ষাঙ্গনকে যাতে সুষ্ঠুভাবে সফল করে, ওইটাই মানে সন্ত্রাসী হামলা যে করছে এইটার বিরুদ্ধে যাতে একটা বড় একটা শাস্তিমূলক একটা হোক। ছেলে বেগম আপনাকে আমরা এখন একজনের সাথে কথা বলবো যে উত্তর কলেজের ছাত্রী আপনার অভিমত ব্যক্ত করার জন্য আপনাকে অনুরোধ করছি যে সন্ত্রাসীদের ব্যাপারে। হ্যাঁ, আমাদের এই নবনির্মিত যে ভাঙচুর করেছে তাদের আমি প্রতি নিন্দা জানাই ও আমাদের দৃষ্টান্তমূলক শাস্তির নেওয়া হোক এই সিদ্ধান্ত জানাই। ধন্যবাদ আপনাকে দিদি। আমরা এখন রোশনা বেগম সামিনার সাথে আমরা কথা বলবো যে আপনারা তো দেখেন যে আপনারা যদি মানববন্ধন করছেন মানববন্ধনে আপনার এই অভিমত ব্যক্ত করার জন্য। আমরা চাই সন্ত্রাস মুক্ত এবং আমাদের কলেজটা সুন্দরভাবে হোক, এটাই আমাদের কাম্য। আপনার নাম? ফাইজা। আমি ফাইজা, জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। আজকের আমাদের এই মানববন্ধন করার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে সন্ত্রাসীদের যারা আমাদের এই বিল্ডিংটা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য। আমার নাম শ্রেয়া মণি কৃষ্ণ, আমি হোমিওপ্যাথি কলেজে পড়ি। আমি চাই জি নাম শ্রেয়া মণি বৈষ্ণব, আমি চাই মানে মানে যেটা নিয়ে আর কি আলোচনা হয়েছে আন্দোলন হয়েছে এটা যাতে সুষ্ঠুভাবে আমরা বিচার পাই। ধন্যবাদ আপনাকে। আমরা এখন কত উত্তর কলেজের ছাত্র আমাদের এই কলেজের বাগবাড়িস্থ যে নতুন ক্যাম্পাস, নতুন ক্যাম্পাসে যে সন্ত্রাসী ভাঙচুর হয়েছে সেই ভাঙচুরের সন্ত্রাসীদের তীব্র আমরা আন্দোলনের মাধ্যমে ওদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আমরা আমাদের কাজ এবং আমাদের ক্যাম্পাসে আবার পুনর্গঠিত হয় এবং প্রশাসনের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের সেই ক্যাম্পাসটি পুনরুদ্ধারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমার নাম মহসিন রেজা। বিসমিল্লাহির রহমানির রহিম। জালালাবাদ উমিওপ্যাথি মেডিকেল কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন আমাদের বাগবাড়ি নতুন যে ক্যাম্পাস হয়েছে এই ক্যাম্পাস আমাদের যে সন্ত্রাসী হামলা করেছে আমরা চাই দৃষ্টান্তমূলক সন্ত্রাসীদের বিচার চাই। এই বিচার যেন আমাদের প্রশাসন দেখতে পারে, প্রশাসন সঠিকভাবে বিচার করার জন্য প্রশাসনের কাছে আমাদের অনুরোধ রইল। ধন্যবাদ। আজকেই জালালাবাদ উমিওপ্যাথি মেডিকেল কলেজে হাসপাতাল কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন আমাদের জালালাবাদ মেডিকেল কলেজের নতুন ভবন বাগবাড়িতে সন্ত্রাসী হামলা করেছে নতুন ভবনে আমি গণপ্রজাতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি। আমার সিলেটের একটি মাত্র হোমিওপ্যাথি বোর্ড কর্তৃক অনুমোদিত হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এই কলেজের এই ভবনে ভাঙচুর হয়েছে, সন্ত্রাসীরা ভাঙচুর করেছে। আমি একজন ডাক্তার হয়ে এই প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা এই চিকিৎসার জন্য দেশে উন্নতি করতে চাইলে আপনারা এই হোমিওপ্যাথি মেডিকেল কলেজের নতুন ভবন সহজ যেভাবে সুন্দরভাবে আমরা পড়ালেখা করতে পারি ব্যবস্থা করা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা এখন কথা অনেকের কাছে মানে তাদের অভিমত সম্পর্কে জানছিলাম। আমরা এখন কথা বলবো যে উত্তর কলেজের আপনার নাম, আপনার অভিমত ব্যক্ত করার জন্য আপনাকে অনুরোধ। আমি মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ এম এহতিশামুল হক। আমি চাই যে আগামী বর্ষার আগে আমাদের কলেজের জায়গায় আমরা নতুন ভবন নির্মাণ শেষ করব এবং সেখানে ছাত্ররা ক্লাস করবে।
এটা। আর এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে আমার একমাত্র অনুরোধ যে আমাদের জায়গাটা পুনরুদ্ধার করে আমাদেরকে ফেরত দেন এবং আগামী বর্ষার আগে যাতে আমাদের ছাত্ররা ওইখানে ক্লাস করতে পারে আমরা সেই ব্যবস্থা নিতে চাই। ধন্যবাদ। আপনার এই যে সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন অনেকের অনেক এখানে অত্র কলেজে যে অনেক ছাত্রদের বা ছাত্রীদের সঙ্গে আমরা কথা বললাম, ওরা তাদের একটি দাবি যে আমাদের যে নতুন ভবনের যারা বাংশুক হয়েছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আদায় করছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি। আমরা প্রাণপ্রিয় হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা চিকিৎসকবৃন্দ, আমরা চিকিৎসা সেবায় নিয়োজিত, আমরা আজকে এখানে দাঁড়ানোর কোনো বক্তব্য দেওয়ার কোনো সময় নেই। এখন আমাদের মানব সেবার আমরা নিয়োজিত থাকার কথা। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা এখানে হাজির হয়েছি আমাদের হৃদয়ের স্পন্দনে আঘাত করার জন্য। আমাদের জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিলেট বিভাগের মধ্যে একটিমাত্র হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, যে কলেজের মধ্যে সিলেট বিভাগের হাজার হাজার ডাক্তার এখানে সৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশের মধ্যে এবং হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বিভিন্ন অবদান রেখেছে, যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা শিক্ষিত হয়ে আজকে আমরা মানব সেবায় নিয়োজিত হয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। জননেত্রী শেখ হাসিনার স্লোগান, শিক্ষা নিয়ে গর্বদেশ শেখ হাসিনার বাংলাদেশ। আমরা প্রধানমন্ত্রীর স্লোগানের সাথে একমত হয়ে আমরা শিক্ষা কাজে নিয়োজিত, চিকিৎসা কাজে নিয়োজিত। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা রাস্তা দাঁড়াতে হচ্ছে, আমরা দাঁড়াতে হচ্ছে আমাদের হৃদয়ের স্পন্দনে আঘাত করার জন্য। আমরা বলতে চাই, আমাদেরকে কাঁপাবেন না, আমাদেরকে রাস্তায় দাঁড়ানোর জন্য সুযোগ করে দেবেন না। আমরা মানব সেবায় আছি, আমরা মানব সেবায় থাকব। কিন্তু আপনারা যদি আমাদেরকে কাঁপান, সারা বাংলাদেশের যত হোমিওপ্যাথিক চিকিৎসক আছে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা যদি রাস্তায় দাঁড়াই, তাহলে আপনারা পালানোর কোনো সুযোগ পাবেন না। আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা, এই বাংলাদেশকে চিকিৎসায় এবং বিভিন্ন দিক দিয়ে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসাকে সাহায্য করে যাচ্ছেন এবং তারই একটি অংশ বিশেষ হচ্ছে আমাদের নতুন ক্যাম্পাস বাগবাড়ির, যে ক্যাম্পাসে জননেত্রী শেখ হাসিনার আদেশে আমরা এগিয়ে যাচ্ছি এবং মানব সেবা কাজে এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু আমরা আজকে রাস্তায় দাঁড়াচ্ছি, আমাদের কলেজের ক্যাম্পাস সন্ত্রাসীদের হামলায় দখল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি আমরা ওই জায়গায় আমরা শান্তিপূর্ণভাবে যদি ওই জায়গায় আমরা যদি দাঁড়াতে না পারি, তাহলে প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা আমার আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের পাশে আছেন, সহযোগিতা করছেন। ধন্যবাদ সবাইকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। ক্ষোভ এবং দুঃখ পরাক্রান্ত হৃদয় নিয়ে আজ এখানে উপস্থিত হয়েছি। সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এবং হাসপাতাল, যে প্রতিষ্ঠানের সাথে জড়িত আমাদের আবেগ, আমাদের অনুভূতি, আমাদের হৃদয়ের গভীর থেকে গভীরতর স্থানের উষ্ণ থেকে উষ্ণতম ভালোবাসা, সেই প্রতিষ্ঠানের স্বার্থ এবং সেই প্রতিষ্ঠানের ঐতিহ্য নিয়ে একটা মহল আজ উদিত হয়েছে। যারা জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এবং হাসপাতালের ঐতিহ্যকে, কলেজের সম্মানকে, কলেজের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে চেষ্টা করছে, ওরা আমাদের কলেজের আমাদের কলেজের আর্থে নিজস্ব সম্পত্তিকে নিজের সম্পত্তি বলে দাবি করছে,
ওরা অপপ্রচার চালাচ্ছে, রটনা সৃষ্টি করছে। তাই শুধু তাই নয়, কলেজে নবনির্মিত ক্যাম্পাসে ওরা সন্ত্রাসী হামলার মাধ্যমে ক্যাম্পাসকে কলুষিত করেছে। তাই আজকে আমরা সমস্ত ডাক্তার এবং চিকিৎসক ছাত্রছাত্রীবৃন্দ এখানে উপস্থিত হয়েছি ওই সমস্ত ভূমি দখলদার ওই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। সম্মানিত উপস্থিতি এখানে যারা আমরা আছি, আমাদের প্রধান কাজ হলো, আমরা চিকিৎসক শিক্ষক এবং ছাত্রছাত্রীরা, আমাদের প্রধান কাজ হলো হাতের দ্বারা আমাদের মানব সেবা করা, কলম ধরা এবং মানব সেবা করা। কিন্তু আমরা অনেকেই তো বুঝেন, আমরা আর অন্য কিছুই করতে জানি না, পারি না, এই ধরনের একটা মন মানসিকতা আছে, বিশেষত আমাদের বিরুদ্ধবাদী যারা ওরা আছেন ওনারা। কিন্তু বিরুদ্ধবাদীদের আমরা এটাও বলে দিতে চাই, আমাদের এই হাত যদি আমাদের উপর অন্যায়ভাবে, আমাদের ওদের হাত কালোতা বা যদি আমাদের উপর অন্যায়ভাবে আসে, আমাদের কলমের যে হাত, নিরস্ত্র যে হাত, সেই হাতও ফেরত থাকবে না। প্রতিবাদে ওদের কালো তাবাকে আমরা বেগে দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। পরিশেষে প্রশাসনের দৃষ্টি সদয় অবগতি এবং দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে আমাদেরকে, আমাদের কলেজকে, আমাদের কলেজের বাপ মূর্তিকে নিয়ে যারা চিনিমিনি খেলেছেন, আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, আমি ওনাদের সবাই প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। যে বা যারাই হোক, তাদের হাত যত লম্বাই হোক, যত শক্তই হোক, প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। এ পর্যন্ত এতটুকুই যেন আর থাকে, এর বাইরে যেন আমরা আর আমাদেরকে দাবিত করে না নেওয়া না হয়। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার রায়। এরপর যে বক্তব্য নিয়ে আসবেন, আমাদের কলেজের ছাত্র পরিষদের সভাপতি আবদুল্লাহ জামেদ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কর্তৃক আয়োজিত আজকের এক মানববন্ধনের কারণে আজকে আমরা একত্রিত হয়েছি, সেটি হচ্ছে আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের ক্যাম্পাসকে যারা কলুষিত করেছে আজকে তাদের বিরুদ্ধে মানববন্ধন। আজ যারা আমাদের নিজস্ব সম্পত্তিকে তাদের সম্পত্তি বলে দাবি করছে, আজ তাদের বিরুদ্ধে আমাদের মানববন্ধন। আজকে যে বাজারা সন্ত্রাসী হামলা করেছে, আমরা আমরা জানতে চাই না কে বা কারা হামলা করেছে। আমাদের একটাই দাবি, আমাদের একটাই প্রতিবাদ, আজ আমাদের জায়গাকে যারা কলুষিত করেছে, সন্ত্রাসী হামলা করেছে, আমরা কতটুকু নিরাপদ তাদের কাছে? সরকারের কাছে একটাই দাবি আমাদের, একটাই আহ্বান আমাদের, আমাদের কলেজের জায়গাকে আমাদের ন্যায্যভাবে, সুষ্ঠুভাবে আমাদের হাতে ফিরিয়ে দেওয়া হোক, এবং আগামীতে আর কখনো যাতে সন্ত্রাসী হামলা না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হোক। আসসালামু আলাইকুম। প্রভাষক ডাক্তার সাজ্জাদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল আজকের এই মানববন্ধন মির্জালাল জঙ্গল বাগবাড়িস্থ জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের নতুন ভবন নির্মাণে যারা সন্ত্রাসীদের হামলা করে আমাদের এই ভবনের উপর, ভবনকে ভাঙচুর করেছে, তাদের জন্য আমরা প্রশাসনের প্রতি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমাদের জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটের মধ্যে একমাত্র সরকার মনোনীত মেডিকেল কলেজ হাসপাতাল। এই প্রতিষ্ঠানকে কলঙ্কিত করতে, এই প্রতিষ্ঠানকে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে যারা সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে, আমাদের প্রতিষ্ঠানের মান ক্ষুণ্ণ করতে চাচ্ছে, তাদের প্রতি, সরকারের প্রতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমরা এবং প্রশাসনের কাছে আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমি আমার এই বক্তব্য এখানে সমাপ্তি করলাম। ধন্যবাদ সবাইকে। আমাদের জেলার হোমিওপ্যাথি মেডিকেল কলেজের উপর হামলা করা হয়েছে। জেলার হোমিওপ্যাথি মেডিকেল কলেজের পক্ষ থেকে আমরা 24 ঘন্টা
আলটিমেটাম দিচ্ছে, প্রশাসনকে জানিয়ে দিচ্ছে যদি 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা না হয়। জালালাবাদ উম্মে বেতিক মেডিকেল কলেজে ছাত্র শিক্ষক পরিষদের পক্ষ থেকে এমন আন্দোলন ঘোষণা করা হবে যে আন্দোলনের মাধ্যমে সিলেটের সন্ত্রাসীদেরকে ধরে নিয়ে এসে আমরা নিজেরাই বিচার করতে বাধ্য হব। তাই আমরা প্রশাসনকে জানিয়ে দিচ্ছি, আমাদেরকে রাস্তায় নামাবেন না, আমাদেরকে আমাদের চিকিৎসার কাজে সেবার কাজে থাকতে দিন। সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আমাদের জালালাবাদ মেডিকেল কলেজকে উদ্ধার করে আমাদের হাতে তুলিয়ে দিন, নতুবা আমরা এমন কর্মসূচি দিব যে কর্মসূচির কারণে সন্ত্রাসীরা সিলেট থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। সম্মানিত সিলেটবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জামাল উদ্দিন। সম্মানিত সিলেটবাসী, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত ভারাক্রান্ত এবং আমরা মর্মাহত। না, সাউন্ড নাই তো। আমরা ক্রুদ্ধ, কারণ সারা সিলেট বিভাগে একটি মাত্র হোমিওপ্যাথ কলেজ, যেখানে হাজার হাজার চিকিৎসক হাজার হাজার চিকিৎসক এখানে প্রতি বছর বাহির হয় এবং মানব সেবা করে আসছে। হোমিওপ্যাথ এমন একটা সময় আমাদের উপরে আঘাত আসছে যখন সারা বাংলাদেশে মোট জনসংখ্যার 30% লোককে হোমিওপ্যাথ চিকিৎসা দিয়ে আসছে এবং করোনাকালীন সময়ে সারা বাংলাদেশে 15 লক্ষ লোককে মানে করোনা চিকিৎসা দিয়ে আসছে। তেমনিভাবে সারা সিলেট বিভাগে সারা সিলেটে 15,000 লোককে করোনা চিকিৎসা দিচ্ছে। এমনি অবস্থায় হোমিওপ্যাথের উপর যখন মানুষ শিক্ষা ব্যবস্থার জন্য কলেজ মাদ্রাসা স্কুল কলেজের জন্য জায়গা দান করে, সেই জায়গায় আমরা হতভম্ব হই, আশ্চর্য হই, কি বিচিত্র দেশ, বিচিত্র দেশের মানুষ, কি বিচিত্র দেশ, বিচিত্র দেশের মানুষ সেলুকাস। আশ্চর্য হই যখন দেখি মানে জায়গা রাতের অন্ধকারে বাংচোর এবং বিল্ডিং গুড়িয়ে যায়, এটা আমাদের বোধগম্য হয় না। আমরা এত শান্তিপ্রিয় হোমিওপ্যাথ চিকিৎসকরা ভদ্র সমাজ, ওরা আসলে মানে অভদ্র না, ভদ্র। ওরা আন্দোলন, তবে আন্দোলন নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করতে জানে। পাশাপাশি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা অতি সত্বর হোমিওপ্যাথ জালালাবাদ হোমিওপ্যাথ মেডিকেল কলেজের জায়গা পুনরুদ্ধার করে কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করুন এবং পাশাপাশি যারা দুষ্কৃতিকারী, যারা ভাঙচুর করেছে, তাদেরকে আইনের আশ্রয় আনার জন্য আমি আহ্বান জানাবো। পাশাপাশি যারা আমাদের শিক্ষক, ছাত্রছাত্রী, চিকিৎসক, সবাইকে ধৈর্য সহকারে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য, ধৈর্যশীল হওয়ার জন্য, আইন শৃঙ্খলা মেনে, আমরা কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইন ভঙ্গ করব না, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের আন্দোলন নিয়মতান্ত্রিকভাবে চালিয়ে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজের নবনির্মিত বিল্ডিংয়ে সন্ত্রাসীদের হামলা ভাঙচুর প্রতিবাদে এই মানববন্ধনে শুধু একটাই কথা বলতে চাই যে এই যে মানব সভার যে কেন্দ্রটাকে ওরা কুলুষিত করলো, ওদের মতো নৃশংস, ওদের মতো খুলাঙ্গার যেন এই শাস্তি পায়, আমরা এই দাবি করি, আর কিছু বলার নাই। ওরা মানব সভা চায় না, ওরা মানব সভার কেন্দ্রকে কুলুষিত করতে চায়, নৃশংস করে দিতে চায়। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন ডাক্তার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বন্ধুরা। প্রশাসনের কাছে আকুল আবেদন, আপনারা যেন ওই সমস্যাটিকে আর দীর্ঘায়িত না করে অবিলম্বে ওই সমস্যার সমাধান করে দেন। আমরা
আজকে এই সিলেটের যত আনাচে খানাচে যত হোমিওপ্যাথ ডাক্তার গ্রামগঞ্জে সবাইকে একত্রিত করে এই হোমিও কলেজে গিয়ে আমরা আবার আমাদের স্থান দখল করব। এখানে হয়তো অনেক রক্তকরণ হতে পারে, সেই জন্য প্রশাসন হয়তো দায়ী থাকবে। আমরা আবার আকুল আবেদন জানাচ্ছি যে প্রশাসন যেন অবিলম্বে ওই সমস্যাটা সমাধান করে নেন। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সিলেটের জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের নতুন ভবনে যারা সন্ত্রাসী হামলা করিয়াছে তাদের আমরা এই হামলার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং সিলেটের প্রশাসনকে আমরা আহ্বান জানাচ্ছি এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আহ্বান জানাচ্ছি। এই বলেই আমার বক্তব্য সান্ত। ধন্যবাদ। আজকে এই মানববন্ধন অনুষ্ঠানে আমরা আজ কি জন্য জড়ো হয়েছি আপনারা সাংবাদিক ভাইদেরকে অবগতির জন্য জানিয়ে যাচ্ছি যে আমরা আপনাদের অবগত আছেন আমরা কি জন্য আজকে আমরা এখানে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতেছি। আমাদের প্রাণপ্রিয় সংগঠন জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল, যার জায়গা নতুন ক্যাম্পাস করা হয়েছে বাগবাড়ি, সেখানে আমাদের যে নবনির্মিত ভবন করা হয়েছিল কে বা কারা রাতের অন্ধকারে তা গুড়িয়ে দিয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং অনুরোধ করি আপনারা এই সন্ত্রাসীদেরকে ধরে এনে শাস্তি দিন এবং আমাদেরকে এই সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়তে আপনারা সহযোগিতা করুন। আমরা চাই সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন, আমাদের শিক্ষাঙ্গন সুরক্ষিত হোক এটা আমরা চাই না। আমাদের কর্তব্য আমরা ডাক্তার মানুষের সেবাদানকারী, আমরা রাস্তায় নেমে মারধর করতে চাই না। তাই আপনাদের সহযোগিতায় আমরা আমাদের নবনির্মিত আমাদের যে নতুন ক্যাম্পাস তা ফিরিয়ে পেতে চাই। তাই আপনাদের কাছে আকুল আবেদন, আপনাদের কাছে আমরা দাবি করছি আমাদের এই শিক্ষাঙ্গনকে ফিরিয়ে দিন। আমি আর আমার বক্তব্য অধিকারিত করছি না, এখানেই আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অ্যাকচুয়ালি আমরা এইখানে উপস্থিত হয়েছি জালালাবাদ হোমিও মেডিকেল কলেজের পক্ষ থেকে আমাদের নবনির্মিত ক্যাম্পাসেতে আপনার যে সন্ত্রাসী হামলা হয়েছিল ওই কারণে। আমি একটা কথা বলতে চাই যে কোভিড-19 এত ইয়ের মধ্যে আপনার জীবনে ঝুঁকি নিয়ে আমরা যারা ডাক্তার আমরা সেবা করে দিয়ে সেবা করছি, সেবা দিয়েও যাচ্ছে। এখন আমি শুধু এইটুকু বলবো যে আমাদের জালালাবাদ হোমিও মেডিকেল কলেজ আর কখনো যেন না হয় এইটাই আপনাদের কাছে আমার অনুরোধ, প্রধানমন্ত্রী দেশবাসী সবাই কাছে আমার অনুরোধ, সবাইকে ধন্যবাদ। লাইনটা করবা সবার লম্বা করতো, লাইন তো সব দল হয়ে গেছে। সম্মানিত শুধু আচ্ছা আচ্ছা সম্মানিত সিলেটবাসী স্থানীয় নেতৃবৃন্দ, মাননীয় সরকার, মাননীয় প্রশাসন, সকলের দৃষ্টি আকর্ষণ করে আমার কলেজের পক্ষ থেকে আমি একটা বিনীত প্রশ্ন এবং অনুরোধ জানাচ্ছি। আমার প্রশ্নটা হলো যে হোমিওপ্যাথি
হোমিওপ্যাথি কি, হোমিওপ্যাথি মানব সেবার জন্য কি করে, এটা মোটামুটি আমাদের সকলের জানা। এ বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছি না। বিষয়টা হলো যে হোমিওপ্যাথির যে প্রতিষ্ঠান, সারা সিলেট বিভাগের মধ্যে আমাদের একটা সরকারি প্রতিষ্ঠান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ একমাত্র সিলেটে রয়েছে। সেই কলেজের সম্পদ নিয়ে সমস্যা। এই সম্পদ নিয়ে যেহেতু সমস্যা দেখা দিয়েছে, আমাদের স্থানীয় এখানে নেতৃবৃন্দ রয়েছেন, মুরবিয়ান রয়েছেন, প্রশাসন রয়েছেন, সরকার কর্তৃপক্ষ রয়েছেন, ওনাদের অজানা, ওনাদেরকে না জানিয়ে আমাদের হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের সম্পদের উপর আক্রমণ করা হলো। আমি সাধারণ একজন ছাত্র হিসাবে আমি প্রশ্ন রাখতে চাই, অনুরোধ জানালাম, যারা এই অপরাধ করেছে যদি তারা নিয়ম নীতিভাবে করে থাকে তাহলে তারা এগুলো নথি দেখাক, তারা কেন করেছে, তাদের কী ডকুমেন্টস আছে সেখানে, যদি না থাকে তাহলে তারা কেন করলো এই সন্ত্রাসী কর্মকাণ্ড, কেন করলো এই সিলেটবাসীকে কলঙ্কিত করলো, আমাদের হোমিওপ্যাথিকে কলঙ্কিত করলো, তাদেরকে সন্ত্রাসী হিসাবে সাব্যস্ত করে আইনের আওতাভুক্ত করার জন্য আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে আমাদের এই আন্দোলনে উপস্থিত ডাক্তার বৃন্দ, উপস্থিত সাংবাদিক, প্রচারপত্র কর্মীগণ, সবাইকে আমার অন্তরে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের এই কষ্ট করে এখানে আসার, আমাদের এই নিউজটা সংগ্রহ করার জন্য, আমাদের এই হোমিওপ্যাথ হচ্ছে একটি নীরব, একটি সেবামূলক, একটা বিশাল প্রতিষ্ঠান। আজকে সিলেটের এই ঐতিহ্যবাহী সিলেটে একটা, এই যে বিগত দিনে আমাদের করোনার এই আঘাত থেকে যেভাবে এই হোমিওপ্যাথ ডাক্তারগণ কখনো ঘরে বসে থেকে নাই, ফার্মেসি চিকিৎসা সেবা বন্ধ করে নাই, এরা অগ্রণী ভূমিকা পালন করেছে, চেম্বার করেছে, মানুষের সেবা দিয়ে যাচ্ছে, দিয়ে গেছে, ফ্রি দিয়েছে। আমাদের এখানে উপস্থিত আমাদের হোমিও কলেজের প্রফেসরগণ, ওনারা ফ্রি চিকিৎসা দিয়েছেন হাজার হাজার মানুষকে, বিভিন্ন জেলা উপজেলায় গিয়ে ফ্রি চিকিৎসা, করোনার প্রতিষেধক দিয়ে মানুষদের যেভাবে সেবা শুশ্রূষা দিয়ে যাচ্ছেন। আজকে এমন একটি সেবামূলক এই প্রতিষ্ঠান যেটা টোটাল বাংলাদেশের একটা বৃহৎ অংশের সেবা দিয়ে যাচ্ছে, এমনতর একটা প্রতিষ্ঠানের একটা কলেজ আজকে এই সন্ত্রাসীর দ্বারা আক্রান্ত হলো, সেটাই আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি, প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আমাদের এটার একটা বিহিত ব্যবস্থা করার জন্য, নতুবা আমরা বাধ্য হব। আমরা পিঠ দেয়ালে টেকে গেলে তো আর ঘরে বসা যাবে না, তখন নিশ্চিত আইন ভঙ্গ করায় আমাদের এটা দাবি আদায় করতে হবে। যে কোনো মূল্যে সন্ত্রাসীদেরকে ধরে এনে পানিশমেন্টের ব্যবস্থা আমরাই করব, যার জন্য আপনাদের কাছে আমাদের জোর দাবি, প্রশাসনের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, আমাদের মাননীয় সাংসদ মন্ত্রীর কাছে, সকলের কাছে আমাদের জোর দাবি, আমাদের এই ন্যায্য এই কলেজের এই সন্ত্রাসীদেরকে সঠিক বিচারের আওতায় এনে আমাদের এটা অবমুক্ত করে দেওয়া হোক, এই দাবি জানাচ্ছি। এই বলেই আমার কথা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আদাব ও নমস্কার। এখন বক্তব্য আসবেন জেলা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের মেডিকেল অফিসার জনাব ডাক্তার মুজিবুর রহমান। আমরা
বাংলাদেশের একটি অন্যতম কলেজ সিলেট বিভাগের একমাত্র সবেদন নীলমণি কলেজ। আমরা দুঃখের সঙ্গে আজকে এখানে মানববন্ধন করতে হচ্ছে। আমাদের বিশ্বাস ছিল যে এই ধরনের কর্মকাণ্ড সিলেটে হবে না। আমার অনেক কিছু বলার ছিল, আজকে বলতে পারতেছি না যে কোনো কারণে। আমরাও প্রশাসনের অংশ হচ্ছি কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ। আমিও রাজনীতির সাথে আছি, বাংলাদেশ আওয়ামী লীগ করি, কিছুদিন পরেই আমি ঘোষণা হবে, আমি ইনশাল্লাহ মহানগরে বসতেছি। আমার দৃঢ় বিশ্বাস সিলেটের প্রশাসনের সাথে আমি পার্ট অ্যান্ড পার্সেল হয়ে যাব। এই জালালাবাদ হোমিও কলেজ আমি পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছি। আমি আইনও পড়েছি, আমি সিলেট ল কলেজেরও পার্ট অ্যান্ড পার্সেল, আমি সিলেট জজ কোর্টেরও শিক্ষানবিশ আইনজীবী। আমার দৃঢ় বিশ্বাস, আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না, এখানে গোয়েন্দারাও আছেন, আমাকে আপনারা মূল্যায়ন করবেন আগামীতে ইনশাল্লাহ। আমি আমার কলেজকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণ অবস্থানে আছি। আগামী দিনে যদি কোনো প্রয়োজন হয় আমরা শান্তিপূর্ণভাবে এগিয়ে যাব, আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না। আমরা প্রশাসনের অংশ বিশেষ, আমি বেশি কথা বলবো না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধভাবে স্মরণ করছি, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যে সুন্দরভাবে নেতৃত্ব দিচ্ছেন সেই জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেবকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার নিজের মানুষ এমপি মন্ত্রী পরিকল্পনামন্ত্রী মান্নান সাহকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ওনাদের পাশে ইনশাল্লাহ পাবো আমরা। আমি বেশি লম্বা করতেছি না কথাবার্তা, আমার কথা আশা করি বুঝতে পারছেন, আমি সোজাভাবে কথা বলছি। আমার বিশ্বাস অচিরেই ওনারা যে আলটিমেটাম দিয়েছেন, আমাদের লোকেরা যে আলটিমেটাম দিয়েছেন, এর ভিতরে আপনারা ব্যবস্থা নেন, নইলে আর বললাম না, আজকে বাকি রাখলাম কিছু। ধন্যবাদ সবাইকে, জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক, সবাইকে ধন্যবাদ। আমাদের জেলা কমিটি মেডিকেল কলেজের অন্যতম প্রভাষক জনাব ডাক্তার শফিকুল ইসলাম। ধন্যবাদ সবাইকে। আমাদের জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন ক্যাম্পাস, এটিম স্কুল রোড, বাগবাড়ি, সন্ত্রাসী কর্তৃক হামলা ও ভাঙচুরের প্রতিবাদে আজকের মানববন্ধনে উপস্থিত সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। সাথে সাথে আমরা জোর দাবি জানাচ্ছি প্রশাসনের প্রতি, আমাদের এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার করে আমাদের প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আমি প্রথমে স্মরণ করতে চাই বিজয়ের মাসে বাঙালির হাজার বছরের ইতিহাসের, বাংলার ইতিহাসের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধের বীর সেনানীদের, 30 লক্ষ শহীদের রক্তের আত্মদান এবং আত্মত্যাগের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীনতা। আমি বিনম্র শ্রদ্ধা প্রতি স্মরণ করতে চাচ্ছি 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আজকে অর্জিত এই স্বাধীনতা। আমি আজকে একজন জালালাবাদ মেডিকেল কলেজের একজন সাধারণ ছাত্র হিসাবে আমি প্রাথমিক পর্যায়ে তীব্র নিন্দা ও ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি যে গত 26 নভেম্বর 2020 আজকে সিলেটে মানবতার পেশায় নিয়োজিত আমাদের ডাক্তারদের এই মেডিকেল কলেজ স্থাপন করার পরে এই মেডিকেল কলেজটা ভেঙে চুরমার করা হয়েছে। আমি গোয়েন্দা সংস্থা বাহিনীর কাছে আমি নিবেদন আবেদন রাখতে চাই যে আপনারা, আপনাদের এই জিনিসগুলো দৃষ্টিগোচর কেন ছিল না যে এই এত বড় একটা ঘটনা ঘটে গেল? আজকে যারা মানবতার সেবায় নিয়োজিত তাদেরকে কেন বারবার অপদস্থ প্রমাণ করা হচ্ছে? কেন আজকে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আমাদের এই প্রতিষ্ঠানকে ধ্বংস করার পায়তারা করা হচ্ছে? আমি বলতে চাই এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ
এটা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। আজকে এই বাংলাদেশে কেন সন্ত্রাসী হামলা হবে ডাক্তারদের উপরে, আজকে এই আমাদের জালালাবাদ মেডিকেল কলেজের উপরে? আমি এইটার জন্য প্রশাসনের কাছে আমি আবেদন রাখতে চাই যে আপনারা আপনাদের তৎপরতা বাড়িয়ে আমাদের এই শোষণ প্রতিষ্ঠানকে, ধ্বংসর নীল নকশা ষড়যন্ত্রে যারা জড়িত তাদেরকে অবশ্যই অচিরে আপনারা গ্রেফতার করবেন। যদি এর মধ্যে এরা অচিরে গ্রেফতার না হয়, তাহলে আজকে আমি আমাদের প্রফেসর, সম্মানিত শ্রদ্ধেয় স্যারবৃন্দ এবং আমাদের ছাত্র সকলের পক্ষ থেকে বলতে চাই যে আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলব, এবং যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসীরা গ্রেফতার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমি আজকে এইখান থেকে, আজকে আমাদের এই মানববন্ধন থেকে আমি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এবং সিলেট বিভাগের মন্ত্রী মহোদয় সবার কাছে আমার আকুল আবেদন, বিনীত নিবেদন জানাচ্ছি যে আমাদের এই প্রতিষ্ঠান ভাঙচুর এবং ধ্বংস করার পিছনে যে সন্ত্রাসীদের কালো হাত, তাদেরকে অবশ্যই অচিরে আপনারা প্রশাসনের মাধ্যমে গ্রেফতার করার ব্যবস্থা গ্রহণ করবেন, না হয় আমরা আন্দোলন করে এই সন্ত্রাসী দলকে ধরে এনে আমরা বিচারের ব্যবস্থা করব, এবং ভবিষ্যতেও যাতে এই ধরনের কিছু না ঘটে এই জন্য সদয় আপনাদের অবগতি এবং আপনাদের দাবি করছি আমি ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবং আমি আজকে প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আপনারা এখানে উপস্থিত থেকে আমাদের মানববন্ধন কর্মসূচিকে সফল করার জন্য। আমাদের শ্রদ্ধেয় প্রফেসর বৃন্দ স্যারদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, ছাত্র যারা আছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে মিডিয়াকর্মী ভাই যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের এই খবরটা, নিউজটা বাংলাদেশের সর্বত্র, বিশ্বের সর্বত্র প্রচার করে দিবেন, যাতে এই সমস্ত দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসীরা যাতে আর আশকারা না পায়, যাতে এর বিরুদ্ধে প্রশাসন তৎপর হয়ে ভূমিকা পালন করে। এই বলে আমি আমার সকলের পক্ষ থেকে, জালালাবাদ মেডিকেল কলেজের পক্ষ থেকে সকলের ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, ধন্যবাদ সবাইকে। এখন এবার বক্তব্য নিয়ে আসবেন জালালাবাদ মেডিকেল কলেজের ছাত্র আব্দুল সালাম মোল্লা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ সিলেট এর দ্বিতীয় ক্যাম্পাস, নবনির্মিত দ্বিতীয় ক্যাম্পাস ভাঙচুরের প্রতিবাদে আজকের এই মানববন্ধনে আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, একটা ক্যাম্পাস চার রুমের একটা টিন সেট বিল্ডিং ভাঙতে মিনিমাম 5-7 ঘন্টা সময় লাগেছিল, সেখানে ভাঙার পরে আপনারা উপস্থিত হয়েছিলেন, যাক যেটা পিছনে চলে গেছে সেটা চলে গেছে। আমি এতটুকু উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের টিচার যেখানে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন, আমরা আমাদের 24 ঘন্টা আলটিমেটাম মেনে নিয়েছি। আমাদের ক্যাম্পাসে প্রায় 5,000 অধিক ছাত্রছাত্রী আছে, আমরা ছাত্রছাত্রীরা যদি কলম হাত থেকে ছেড়ে অস্ত্র হাতে নিয়ে নেই, 5,000 ছাত্রছাত্রী যদি একটা কঞ্চি হাতে নিয়ে নেই, গোটা কয়েক সন্ত্রাসী সিলেট থেকে পালাতে পারবে না। আমাদেরকে বাধ্য করবেন না, আমরা কলম হাতে নিয়েছি, অস্ত্র হাতে নেব না, আমাদেরকে কলম, আমাদের কলম যাতে আমাদের হাতেই থাকে, আমরা মানবতার সেবা করে যেতে পারি। আপনারা আমাদের স্যারের আলটিমেটাম দে আলটিমেটাম 24 ঘন্টার ভিতরে যদি আপনারা গ্রেফতার করতে পারেন, আমরা আগেও আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, এখনও থাকবো, ভবিষ্যতে আছি, থাকবো ইনশাল্লাহ। সম্মানিত ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা আমাদের স্যারের সে আলটিমেটামকে স্বাগত জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ডক্টর হুসেন রাজা চৌধুরী ফারুকী স্যারের অন্যতম সন্তান, জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রভাষক ডক্টর আবুল হাসান চৌধুরী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা অত্যন্ত কষ্ট করে অনেক সময় ধরে আমাদের সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ছাত্রছাত্রী যারা আমাদের সাথে আছে, যোগ দিয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা হয়তো জানেন বাংলাদেশে মোট 63টা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আছে, তার মধ্যে জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হচ্ছে অত্যন্ত পুরাতন এবং চতুর্থ নম্বর অবস্থানকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আজকে আমরা আসলে রাস্তায় নামার কথা না, কিন্তু আমাদের প্রাণে যখন আঘাত লাগে তখন আমরা অবশ্যই রাস্তায় নামতে বাধ্য হব। একটা কথা আপনাকে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে জানাতে চাই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা ভাঙচুর সন্ত্রাসী কার্যক্রমের বিরোধিতা করি। আপনারা আমাদের জন্য যা কষ্ট করতেছেন, আমরা ভাবছি আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের প্রতিষ্ঠানের উপরে যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এবং হোমিওপ্যাথি চিকিৎসক বৃন্দ যদি একত্রিত হয়েছে নেমে আসে, সন্ত্রাসীরা সিলেট থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। সেই সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ভূমিকে উদ্ধার করে আমাদের হাতে তুলিয়ে দেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অন্যতম ছাত্র নবাব জোয়া মহসিন আহমদ। আমি এই সংক্ষেপেই বলতে চাই, গত 26 তারিখ জালালাবাদের নতুন ক্যাম্পাসে নির্মিত যে স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এবং গত আমাদের বাংলাদেশে 2001 সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন করে সরকার যেভাবে সন্ত্রাস নির্মূল করেছিল, আর এখন যত পাতি মাস্তানরা হোক না কেন, এভাবে আর সন্ত্রাসী কর্মকাণ্ড এইগুলোর জন্য ভয় করা উচিত যেন আর এরকম না হয়। আর আমরা চিকিৎসক আছি, ছাত্রছাত্রী আছি, আমাদেরকে পড়ালেখা চিকিৎসা সেবায় ব্যস্ত থাকতে দিন, আমরা চাই না এভাবে আমাদের কাজকর্মে বিঘ্ন ঘটুক। এবং সাংবাদিক ভাইয়েরা সবাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসবেন জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব ডাক্তার ইমদাদুল হক সাহেব। মানববন্ধনকে সফল করার জন্য এত কষ্ট করে আপনারা এই রুদ্রের মধ্যে আমাদেরকে সহযোগিতা করতেছেন, আমাদের কলেজের পক্ষ থেকে আজকে দুঃখের সাথে বলতে হয়, একমাত্র জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিলেটের একমাত্র প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে হাত দেওয়া হয়েছে। আপনারা জানেন এই কলেজ থেকে প্রায় 20,000 লোক এই সিলেটের মধ্যে ডাক্তারি পাশ করে বিভিন্ন জায়গায় সেবা দিয়ে আসতেছে, কিন্তু এই সমস্ত লোক যেখান থেকে বের হচ্ছে সেই প্রতিষ্ঠানের বুকে হাত দেওয়া হয়েছে। আপনারা আমাদের পাশে থেকে প্রশাসন সহ বাংলাদেশ সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, আমাদের এই প্রতিষ্ঠান
যেহেতু সন্ত্রাসীর আক্রমণ থেকে রক্ষা পায় এবং সেটার জন্য সবচেয়ে বেশি অবদান আপনাদেরই থাকবে, কারণ আপনারা মিডিয়া কর্মী এবং প্রশাসনের লোক যারা আছেন, আপনারা যদি সরকারের কাছে আমাদের এই দাবিটা তুলে ধরেন তাহলে আমরা আমাদের এই ভূমিটাকে রক্ষা করতে পারব। আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এইরকম সন্ত্রাসী এবং জায়গা ভূমি দখল ভূমিচক্ররা করে থাকে, কিন্তু এটা প্রতিষ্ঠানের জায়গা, এটা কারো ব্যক্তিগত জায়গা নয়, সেটা জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রতিষ্ঠানের জায়গা, এবং সেই জায়গাকে রক্ষা করার জন্য আমাদের সবারই দায়িত্ব এবং সিলেটের একমাত্র কলেজ, সেটাকে রক্ষা করতে হবে। যদি আমরা সবাই এই প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য এগিয়ে নিয়ে আসি তাইলে এই পুরাতন একটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে এবং তারা দখল করে নিয়ে যাবে জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজের এই জায়গাটা। আপনারা আমাদের পেশে থেকে এবং আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই, যত দ্রুত সম্ভব আমাদের জায়গাতে আমাদের বিল্ডিং ভেঙেছে, সাইনবোর্ড ভেঙে ফেলে দিয়েছে এবং আমাদের আমাদের সন্ত্রাসীরা আমাদের বিভিন্ন জিনিসপত্র আসবাবপত্র প্রায় 6 লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। এই সমস্ত এই সন্ত্রাসীরা দেখে দ্রুত সম্ভব এদেরকে প্রশাসনের আওতায় এনে বিচার করে আমাদেরকে এই কলেজকে অবমুক্ত করে দেওয়া হোক। আমাদের এই কলেজের প্রায় 1500 ছাত্র, আমাদের ছাত্র যদি রাস্তায় নেমে যায় তাইলে এই সিলেটের মাটিতে আন্দোলন আরও দেখেছেন, অতীতেও দেখেছেন, কখনো দামায় রাখতে পারবেন না। সন্ত্রাসীদের হাত যত লম্বাই হোক না কেন, সিলেটের ছাত্ররা যদি রাস্তায় নেমে যায় তখন কারো শক্তি নাই ওদেরকে দমন করার। আপনাদেরকে বলতে চাই, আপনারা এই সন্ত্রাসীদেরকে তাড়াতাড়ি আপনারা আইনে আওতায় আনেন। আমাদেরকে এখনো হুমকি ধমকি দেওয়া হচ্ছে, আমাদেরকে আমাদের কলেজের শিক্ষকদেরকে হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা অপচেষ্টা করা হচ্ছে। আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমরা ভদ্র, আমরা ডাক্তারি করি, আমরা মানব সেবার কাজ করি, আমরা সন্ত্রাসী কখনো পছন্দ করি না, আমরা সন্ত্রাসীকে প্রশ্রয় দেই না, আমরা এই ভদ্রভাবে আমরা মানব সেবা করতে চাই, আমাদের প্রতিষ্ঠানকে আপনারা ফিরিয়ে দেন। আমরা যদি এইরকম এর পরবর্তী আমাদের প্রতিষ্ঠান বা প্রশাসন যদি উদ্যোগ না নেয়, আমাদের প্রতিষ্ঠান যদি এই দুর্ঘটনা থেকে ফিরে না আসে তাহলে আমরা বড় আন্দোলনের ডাক দিতে বাধ্য হব। তখন কিন্তু আমরা মানববন্ধন এবং আমরা অবস্থান ধর্মঘট সহ যত ধরনের কর্মসূচি আছে সব কর্মসূচি দিয়ে আমরা সিলেটকে অচল করে দিব। আমাদের সব ছাত্ররা এখনো আসে নাই, আমরা যদি সবাই রাস্তায় নামি কিন্তু আন্দোলন ঠেকাতে পারবেন না ইনশাআল্লাহ। আমরা রাজনীতি করি, আমরা এই ধরনের নোংরা রাজনীতিতে বা আমরা এইরকম আন্দোলনে আমরা কখনো যাই না, কিন্তু আমাদের গায়ে হাত দিলে আমাদের এখানে সবাই কিন্তু আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আর সন্ত্রাসীরা এরকম পার পাইতে পারবে না আমাদের কাছ থেকে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা অনেক কষ্ট করে আমাদের এই জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অস্তিত্বকে রক্ষা করার জন্য এখানে উপস্থিত হয়েছেন এবং যারা কষ্ট করে আজকের মিডিয়া কর্মী, আমি আবারও বলছি, এবং প্রশাসনের পুলিশ সহ বিভিন্ন স্তরের লোক, সাংবাদিক এবং ছাত্রছাত্রী, ডাক্তারবৃন্দ বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন। আমরা আরেকটা কথা বলতে চাই, আমরা এখানে মানববন্ধন করেছি, আমরা বৃহত্তর সিলেটে আমাদের অনেক ডাক্তারবৃন্দ আছেন, কিন্তু আমরা পরবর্তীতে সবার সাথে আমরা অন্য কর্মসূচিতে আমরা যোগাযোগ করব ইনশাআল্লাহ। যদি আমাদের এটা সমাধান হয়ে যায় আমাদের আন্দোলনের দরকার নাই, আমরা মানব সেবায় চলে যাব। আর যদি এরকম না হয় তাইলে পরবর্তী কর্মসূচি আমরা দিব, সেই কর্মসূচিতে সবাই ইনশাআল্লাহ উপস্থিত হবেন এবং সর্বাত্মক সফল করে আমাদের এই জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সন্ত্রাসী আক্রমণ থেকে আমাদের কলেজকে আপনারা রক্ষা করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা জানেন আমাদের কলেজকে সন্ত্রাসীরা দখল করে একান্ত হয়নি, তারা আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার ডাক্তার হুমকি দিচ্ছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, সিংহের গর্জন, সিংহকে দেখেছেন, সিংহের গর্জন দেখেন নাই, জালালাবাদ হোমিও মেডিকেল কলেজের ছাত্রদের দেখেছেন, ছাত্রদের গর্জন এখনো দেখেন নাই।
জালালাবাদ হোমিও মেডিকেলের ছাত্ররা যদি গর্জন দিয়ে মাঠে নেবে, সিলেটের সন্ত্রাসীরা সিলেট থেকে পালিয়ে যাওয়ার সাহস পাবে না। সম্মানিত সিলেট বাসে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন, সভাপতির বক্তব্য নিয়ে আসবেন জালালাবাদ হোমিও মেডিকেল কলেজের কর্ণধার, জালালাবাদ হোমিও মেডিকেল কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল্লাহ মুজাহিদ খান। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সিলেটের এই বিভাগের একটিমাত্র বিবাদিক কলেজ এটি, এবং বাংলাদেশের মধ্যে এটা চতুর্থ স্থানে রয়েছে। আমাদের পুরাতন কলেজ ধীরে ধীরে ছাত্রসংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমরা নতুন একটি বাগান গ্রহণ করি এবং যথা নিয়মে সম্পাদন করি, এবং এই কিছুদিন আগে আমরা এই জায়গার মধ্যে ভবন নির্মাণ করে বহির্বিভাগ চালু করার জন্য আমরা ভবন নির্মাণ কাজ শুরু করি। এই গত 26 তারিখে কতিপয় সন্ত্রাসী ভূমিকাগত দল আমাদের এই বিল্ডিংয়ে আমাদের এই ভবনকে ভেঙে চুরে ফেলে দিয়েছে এবং আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমরা এই হুমকি এবং ভাঙচুরের প্রতিবাদ এবং বিচার চাইয়া আমরা এই আজকের এই মানববন্ধন এখানে যারা আমরা এই ডাক্তার এবং আমাদের কলেজের শিক্ষক ছাত্র আমরা এখানে উপস্থিত হয়েছি, এবং সাংবাদিকরা যারা এখানে আমাদের এটাকে কভার দিচ্ছেন, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে আমি প্রশাসনের কাছে এবং সবার কাছে একটি সহযোগিতা চাইব যে আমাদের কলেজের ভূমি যাতে ভূমিকা করে দখল করতে না পারে, এই জন্য প্রয়োজনীয় প্রশাসন যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, এটাই আমার আবেদন আপনাদের কাছে। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আমাদের ভূমি অবশ্যই উদ্ধার করার জন্য যত ধরনের আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় আমরা নেব ইনশাআল্লাহ। আবারও এই সাংবাদিক ভাইদের কষ্ট করে এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং যারা দূর দূরান্ত থেকে আমাদের ডাক্তার এবং ছাত্ররা যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সাথে সাথে বলছি আমাদের 24 ঘন্টার আয়োজনটা 24 ঘন্টার মধ্যে যাতে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।